আসন্তা নির্বাচন নেইকরি আলোচনা করিয়া পাই হাইকমান্ড আমগু ডাকিছেন্দি কালকে মিটিং আছে দিন 3টা রু 5টা ভিতরে সেটি যা আলোচনা হো আম সভাপতি তা নিমন্ত্রণ করে সারিছেন সরপঞ্চ তো জনে তা স্বামী কেমনি সরপঞ্চ হবে অত সরকার যদি চিঠি লিখিছেন্তি যে মহিলা সরপঞ্চকর স্বামী সরপঞ্চ হয়ে পারিবে না এবং সে যদি সরপঞ্চ হিসাবে কোণী হস্তক্ষেপ করতে তাধে দৃঢ় পদক্ষেপ নিয়ে মু তো তাকে সমর্থন করি বহুত বহুত হচ্ছে চেয়ারম্যান মানে মহিলা মানে হচ্ছেন তাঁর স্বামী মানে চেয়ারম্যান হয়ে যাচ্ছেন ডিফেক্ট সরপঞ্চ মানে বি হচ্ছেন সেমতি এটা বন্ধ করা নিহতি দরকার প্রথম তো দেখা গেলে কি রাজ্যপাল চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস রাজ্যপাল হো ঢেঙ্কানাল অনুগুল গস্তরে যাইছিল সেটি কিন্তু অব্যবস্থা রয়েছে গ্রামবাসী মানে কেমন কষ্ট সৌছেন বিভিন্ন কেতে অসুবিধা সৌছেন তাকে কেমি সমাধান করা যাই মুখ্যমন্ত্রী চিঠি লিখছেন রাজ্যপাল সমাধান করা সে অঞ্চলবাসী অসুবিধা কিছু অন্যায় কিংবা অসুবিধা যদি রাজ্যপাল নজর কু আসে সে কেন্দ্র সরকার চিঠি লিখিপার কিন্তু তাকে পব্লিক করা যায় নি তাকে রাজনীতিকরণ করা যায় নি যদি রাজনীতি করা উদ্দেশ্যে মাননীয় রাজ্যপাল চিঠি লিখি থাকে এবং সে উদ্দেশ্যে প্রেস রিলিজ করে থাকে তাহলে মু ভাবুছি তা শোভনীয় নুহে লেখা যায় কিন্তু কোন লিক করা যায় প্রেস কু যদি রাজনীতিকরণ করা করছেন সে ভুল করছেন হ্যাঁ অনেক জায়গায় হয়ে যায়।